দেখেছেন যে রকম ভাবে বাংলা এবং তার নিজের কনস্টিটিউয়েন্সিকে সুন্দর করে কাজ করছে এবং বলেছে যে আগামী 2 মাস যদি নিজে তার নিজের ইচ্ছা সেটা প্রকাশ করেছে সেটা নিয়ে এত কথা বলার কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো দরকার ছিল আমাদের দলেরই উনি ছিলেন কিন্তু আমাদেরকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে আমরা প্রতিবাদ করব আমরা কোনো পার্টির থেকে না আমরা আমাদের লেক রোড লেক ক্লাব 87 নম্বর ওয়ার্ডে সেখান থেকে প্রতিবাদ জানাচ্ছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ধিক্কার জানাচ্ছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদকে ধিক্কার জানাচ্ছি এবং অতিলম্বে আমরা পদত্যাগ চাইছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে আমাদের নতুন সাংসদ চাই এই দাবি রাখছি আমরা নতুন সাংসদ চাই আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন সাংসদ চাই না যে দল বিরুদ্ধে কথা বলে দলের নেতা সম্বন্ধে বাজে কথা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সেটা আমরা সবাই জানি সেই জন্য আমরা আজ প্রতিবাদ করেছি আমরা কোনো দলের পক্ষ থেকে না আমরা আমাদের লোকাল ক্লাবের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছি আমরা সাধারণ মানুষরা প্রতিবাদ জানিয়েছি ক্লাবের কর্মীরা প্রতিবাদ জানিয়েছে কারণ এরকমভাবে একটা দলে থেকে সেই দলেরই জেনারেল সেক্রেটারির নামে মিথ্যে কথা বা তার অপচার করা যায় না তাই ধিক্কার জানাই এবং আমরা এটাই দাবি জানাই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবিলম্বে পদত্যাগ চাই এবং শ্রীরামপুরে আমরা নতুন সাংসদ চাই এটা আমাদের দাবি এটুকুনি আপনাদের জানাতে চাই Thank you.